এভাবে পোকার বাসাটা কোলে কাহেড়ে পালছে, মুখের মধ্যে জিব্বা ঢুকাই দিয়ে পোকার বাসার মধ্যে খানা খাওয়াইছে। এই মহিলাটা কোন ফ্যামিলির মহিলা জানেন? নিচু মানের কোনো ফ্যামিলি না, কোনো গরিব মানুষের মেয়ে না, কোনো দুর্বল পরিবারের মেয়ে না, বড় সবাল, বড় সবাল। আমাদের দেশের চেয়ারম্যানের মেয়ে বিয়ে দিলি, জীবন সহ স্বামীর এই জাতীয় খেদমত করবে না। একটু উল্টো পাল্টা হলি কয় কি যাব্বা, কোন রুগা কুড়ির সাথে আমার বিয়ে দিছো? ও যে ওর কিছু নাই, তাড়াতাড়ি আর এক জায়গায় সিট পাল্টাই দাও। শ্বশুর শাশুড়ির খেদমত তো দূরের কথা, স্বামীরও খেদমত করতে চায় না। মাই যদি লেখাপড়া শিখে স্বামীর খেদমত করতে চায় না, বংশীয় হলে স্বামীর খেদমত করতে চায় না। কিন্তু এই মহিলাটার বংশ পরিচয় নেবেন জানেন কে? এই মহিলাটার প্রথম পুরুষ ইব্রাহিম আলাইহিসসালাম, মুসলিম জাতির পিতা। ইব্রাহিম আলাইহিসসালাম মুসলিম জাতির পিতা না? তার ছেলে ইসহাক আলাইহিসসালাম আর এক নবী, তার ছেলে ইয়াকুব আলাইহিসসালাম আর এক নবী, তার ছেলে ইউসুফ আলাইহিসসালাম আর এক নবী, তার ছেলে মানসা আলাইহিসসালাম আর এক নবী। এই মানসা আলাইহিসসালামের মায়ের নাম রহিমা। পূর্বপুরুষ পাঁচজন এবং বংশ ভরে নবী, সবচাইতে বেশি নবী জন্ম নেছে বনি ইসরাইলে, সেই বংশের মাইয়া, এবং নবীর নবীর মেয়ে বংশ ধরে বড় বড় জলিলুল কদর নবী, সেই বংশের মাইয়া হইয়া স্বামীকে এভাবে খেদমত করছে। ফাতে বিরু ইয়া উলিল আবসার, ও আমার মা বুড্রা, পর্দার আড়ালে যারা আছো, এখান থেকে তুমি শিক্ষা গ্রহণ করো। স্বামীর খেদমতের ভিতরে বস্তা ভরে নেকি, আল্লাহ তাআলা আমাকে আপনাকে সময় দেশে কম, অল্প সময়ের ভিতরে আমাকে বেশি কামাই করে যেতে হবে। কথা বলেন ঠিক ঠিক না? দিচ্ছ 14 বছর একটা নাই স্ত্রী রহিমা এমন করে খেদমত করেছে। একদিন মুখের মধ্যে জিব্বা ঢুকাই দিয়েছে খানা খাওয়াইতে, মুখের ভিতরে যে পোকাগুলো আশপাশ খাইতেছে তার থেকে দুইটা পোকা রহিমার জিব্বায় কামড় দিছে। রহিমা দুই পোকার কামড়ে অজ্ঞান হয়ে পড়ে গেছে। বেশ কিছুক্ষণ পর্যন্ত জিভ ধরে থাকার পরে যখন হুঁশ ফিরে আসে, আইয়ুব আলাইহিসসালামকে বলতেছে, ওগো আল্লাহর নবী আইয়ুব, উদু ইলাল্লাহ, উদু ইলাল্লাহ, আইয়ুব রাকাল্লাহ, আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ পাক আপনাকে সুস্থ করে দিক। হযরত আইয়ুব আলাইহিসসালাম বলে, রহিমা বুঝতে পেরেছি তুমিও খেদমত করে বিরক্ত হয়ে গেছো, আমি আল্লাহ পাকের কাছে এই কথা বলতে পারবো না। আমার এই অসুস্থতার আগে একটা না 70 বছর গেছে, আমার আগে কোন নবীর গায়ের রং এত সুন্দর ছিল না, আমার আগে কোন নবী অর্থবিত্ততে এত সচ্ছল ছিল না, আমার আগে কোন নবী এত সুখে স্বাচ্ছন্দ্যে জীবন যাপন করে নাই। আল্লাহ পাক 70টা বছর আমাকে সুখে রেখেছে, মাত্র 14 বছর আমাকে অসুস্থ রেখেছেন। আমি এত তাড়াতাড়ি যদি আল্লাহর কাছে সুস্থতার দোয়া করি, আল্লাহ বারে খুঁটা দিয়ে বসতে পারে। আইয়ুব, তোমারে 70 বছর সুস্থ সুখে শান্তিতে রেখেছিলাম, মাত্র 14টা বছর রোগ দিয়েছি, তুমি এত তাড়াতাড়ি বিরক্ত হয়ে গেলে, আল্লাহ যদি আমারে খোঁটা দিয়ে বসে, আমার আর বলার কিছু থাকবে না। ও রহিমা, তোমার যদি খেদমত করতে করতে বিরক্ত লাগে তুমি চলে যাও, তুমি ছাড়া আমার আরো 3টে স্ত্রী ছিল, তারা চলে গেছে, তুমিও যদি ওই রাত্রে অন্য জায়গায় থাকতে তাহলে তুমিও হয়তো থাকতে না, এই যুদ্ধ লড়াই আমাকে একাকেই করা লাগতো, কাজেই তোমার ভালো না লাগলে চলে যাও। হযরত রহিমা বলেন, ওগো আল্লাহর নবী আইয়ুব, আমার প্রিয় স্বামী, খোদার কসম আমি খেদমতে বিরক্ত হইয়া এই প্রস্তাব দেই নাই, আপনাকে হাজার হাজার লক্ষ লক্ষ পোকায় আপনার গায়ের গোস্ত মাংস খুঁজে খুঁজে খাইল, চোখের পুতুলি ডাকে ফেলছে, গালের মাংস খেয়ে ফেলছে, আমাকে মাত্র 2টা পোকায় একটা করে কামড় দিছে, তাই আমি 1 ঘন্টা অজ্ঞান। আর এত পোকার কামড় কি করে সহ্য করেন? সেই জন্য আমি দোয়া করতে বলছি, আল্লাহর কসম আমি খেদমতে বিরক্ত হয়ে বলি নাই, আপনি যদি আমার এই অকালে তাড়িয়ে দেন, আমার দুনিয়া ভাসি হবে না, আখেরাত ভাসি হবে না, আমার খুশনসিব যে আমি আপনার খেদমতে থাকতে পারছি, আমারে তাড়িয়ে দিয়েন না। রহিমা কয়, আর জীবনে কোনোদিন আমি বলবো না যতদিন আপনি নিজে না বলেন। বাস তারপরে আরো 4 বছর যাইতে 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 18 বছর পুরে গেছে। সন্ধ্যার আগে উনি চলে গেছেন রহিমা খাদ্য সংগ্রহ করতে গেছে, খাদ্য সংগ্রহ করে আসতে আজকে একটু বেশি অন্ধকার হয়ে গেছে। মাগরিবে রক্ত হওয়ার সঙ্গে সঙ্গে জিব্রিল আলাইহিসসালামকে আল্লাহ পাঠিয়েছে। আর একটা শকর এদিক থেকে আইসা সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম ইয়া নবী আল্লাহ, ইয়ুব কাইফা হালুকা, ওগো আল্লাহর নবী সালাম দেখতেছে আগে, আসসালামু আলাইকুম কইয়া, ইয়া নবী আল্লাহ আইয়ুব কাইফা হালুকা, হে আল্লাহর নবী আইয়ুব আপনি কেমন আছেন, কেমন আছে দেখতেছে না?
আমাকে সমাজে যদি কোনো বুড়ো রুগ্ন মানুষ বিছানে পড়া থাকে আর কেউ যদি আইসো কয় কাকা কেমন আছেন আসসালামু আলাইকুম কি কয় সোহে দাও না কানা হই আইছো নি কিরম আছো দেও না সব গেছে হাই বলা সালাম সালামের উত্তর সঙ্গে সঙ্গে না দিয়ে মুখ বন্ধ করে রয়েছে কিছুক্ষণ কিছুক্ষণ পরে সালামের উত্তর দিয়ে কয় ও আলাইকা সালাম ইয়া জিব্রাইল মুখে তো গোস্ত নাই হাসি আর কান্না বোঝা যায় না তবে কণ্ঠের ভাবে বোঝা যায় বলো খুশির সাথে বলতেছেন আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ 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 তবে ভাই জিব্রাইল আমি সালামের উত্তর দিতে একটু দেরি করে ফেলেছি তুমি কি কষ্ট পেয়েছো জিব্রাইল কয় হ্যাঁ আমি আজকে একটু কষ্ট পেয়েছি অন্যদিন সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে উত্তর দেন আজ কেন দেরি করলেন জিব্রাইলকে আইয়ুব আলাইহিস সালাম বলতে যে ভাই তুমি কষ্ট নিও না অভিযোগ করো না আল্লাহর কাছে তুমি যখন আমার এসে সালাম দিয়েছো মুখের মধ্যে দুইটা আল্লাহর দুইটা মেহমান আমার মুখের থেকে মাংস কেটে কেটে খাচ্ছিল আমি যদি সঙ্গে সঙ্গে সালামের উত্তর দেই জিব্বায় নাড়া লেগে যায় ওই দুইটা মেহমানের ডিস্টার্ব হয় ওরা যদি কিয়ামতে আল্লাহর কাছে অভিযোগ করে আল্লাহ কত পোকায় তোমার আইয়ুবের গায়ে থেকে খানা খাইলো কেউ রে কোনোদিন ডিস্টার্ব করে নাই আমাদেরকে যেদিন তুমি মেহমান হিসেবে পাঠিয়ে পেট পুড়ে খাইতে দেয় রে জিব্বে নাড়া চাড়া দিয়ে ডিস্টার্ব করেছে ওদের অভিযোগের জবাব দিয়ে আমার জান্নাতে যাইতে দেরি হয়ে যাবে এই জন্য আমি একটু দেরি করে সালামের উত্তর দিয়েছি জবান বন্ধ রেখেছি উরা খানাকে তৃপ্তি সহকারে থেমে যাওয়ার পরে আমি সালামের উত্তর দিয়েছি তুমি এই কথা আল্লাহর কাছে যে বলো না আল্লাহ পাক আর আজিমের মালিক জিব্রাইলকে বলে জিব্রাইল আমার আয়ুব কি জবাব দিয়েছে তোমার কাছে কাইফা হালুকা কেমন আছর জবাব কি দিয়েছে জিব্রাইল আলাইহিস সালাম কয় আল্লাহ এত বড় বিপদের মধ্যে মানুষে এরকম উত্তর দিতে পারে আমার জানা ছিল না এত বড় মহা বিপদের মধ্যে যে খুশির সাথে জবাব দিয়েছে এমন জবাব আমি মানুষে দিতে পারবে আমার জানা ছিল না রব্বুল আলামিন তোমার কুদরতি কদমে পড়ি আর তুমি আয়ুব রে কষ্ট দিও না আল্লাহ কয় জিব্রাইল তাড়াতাড়ি আয় আল্লাহু আকবার আমি আমার আয়ুবকে পরীক্ষা নিয়েছি আমার আয়ুব গোল্ডেন এপিলাস আমার আয়ুব পাস করেছে আর তারে কষ্ট দেব না আল্লাহ পাক বলেন ওয়াস্তাইনু বিসসাবরি ওয়াসসালা ইন্নাল্লাহা মাআস সাবিরিন ইবাদতের মাধ্যমে ধৈর্যের সাথে আল্লাহর কাছে তুমি প্রার্থনা করো আল্লাহ পাক রব্বুল আলামিন ধৈর্যশীলের সাথী আল্লাহ পাক ধৈর্যশীলের কেমন সাথী আল্লাহ কয় এক্ষুনি আমার আয়ুবের জন্য জান্নাত থেকে পুরস্কার নিয়ে যাও আমার আইব্রার কষ্ট দেওয়া যাবে না সুস্থ করে দাও জিব্রিল আলাইহিস সালাম জান্নাত থেকে ব্রিফকেস বইরা যা আইব আলাইহিস সালামের জন্য পুরস্কার নিয়ে আসছে আইসে সর্বপ্রথম শরীরটাকে সুস্থ করতে হবে রহিমা এখনো বাসায় ফিরে পারে নাই আইব আলাইহিস সালামকে বলছে ভাই আইব মাটিতে পায়ের গোড়ালি দিয়ে একটু আঘাত করেন জায়গা তো নরম সাত চাইতে পায়ের গোড়ালি দিয়ে মাটিতে একটু আঘাত করেন আইব আলাইহিস সালাম কান্দে দেশে কয় এতদিন কান্দি নাই আজকে না কান্দে পারছি না আবেগ আর সামলাইতে পারছি না কয় ভাই জিব্রাইল আমার পায়ে তো গোড়ালি নাই আমার পায়ে সম্পূর্ণ হাড্ডি হয়ে গেছে আমার পায়ে তো গোড়ালি নাই কি দিয়ে আঘাত করব জিব্রিল আলাইহিস সালাম বলেন ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন তুমি একটু চেষ্টা করতে হবে বাকিটুক আল্লাহ পাক করবে তোমারটুক তোমার করতেই হবে আইয়ুব তুমি যা পারো পাডা মাটিতে রাখো নরম জায়গা পা রাখছে হাড্ডিটা একটু নিচু হয়ে গেছে এবার আল্লাহর রহমতের পানি ওখান থেকে ফোয়ারা জারি হয়ে গেছে প্রয়োজন পরিমাণ পানি জিব্রিল আলাইহিস সালাম কাদা দিয়ে একটা হাউস বানায় আটকায় দিয়েছে পানিকে কয় এই পানি একটু পান করেন আর এই পানি দিয়ে গোসল করেন গায়ে ছিটিয়ে নেন যখনই একটু পানি ওখান থেকে মুখে দিয়ে পান করছে গায়ের সমস্ত পোকাগুলো মুহূর্তের ভিতরে ঝরঝর করে পড়ে একটা পোকাও গায়ে নাই এবার পানি আবার গায়ে পায়ে গায়ে পানি নেন পানি সিটায় গায়ে নিছে নেয়ার সঙ্গে সঙ্গে একটা সেকেন্ডও দেরি হয় নাই আল্লাহু আকবার বান্দাকে চিকিৎসা করার জন্য আল্লাহ যদি কেউ রে চিকিৎসা করে তার সুস্থতার জন্য আমেরিকা যাওয়া লাগে না চেন্নাই যাওয়া লাগে না লন্ডন যাওয়া লাগে না ওয়াইজা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন কাপনুন পেশ কুন বলতে যে দেরি বান্দার হইতে কিছু দেরি হয় না আল্লাহ পাক মুহূর্তের ভিতরে আইয়ুব আলাইহিস সালামকে আগের চাইতে দ্বিগুণ শক্তিওয়ালা
একটা দেহ, আগের চাইতে দ্বিগুণ চেহারাওয়ালা একটা দেহ, সুন্দর করে সুটম একটা বডির অধিকারী করে দিয়েছে। মুহূর্তের মধ্যে কমপ্লিট। এবার জিব্রিল আলাইহিস সালাম ব্রিফকেস খুলে জান্নাতি পুরস্কার দেওয়া শুরু করলেন। এক নম্বরে জান্নাতি পায়জামা, কোন সুবহানাল্লাহ, দুই নম্বরে জান্নাতি জামা, বলবেন না সুবহানাল্লাহ, তিন নম্বরে জান্নাতি টুপি, চার নম্বরে জান্নাতি পাগড়ি, পাঁচ নম্বরে জান্নাতি একখান জায়নামাজ দিছে, জামা টুপি পাগড়ি পইরা জায়নামাজ দিছে মাগরিবের সময়। আইয়ুব আলাইহিস সালাম কয় জিব্রাইল দাঁড়াও, আল্লাহ যখন জায়নামাজ পাঠাইছে এই জায়নামাজের হকটা আদায় করে নেই, মালিক আমারে পরীক্ষায় পাশ করাইছে, এইগুলো পাইছি, এ খুশিতে আমি খুশি না, আমি যে ১৮ বছর পর্যন্ত যুদ্ধ করে জিততে পারছি, আমার এই যুদ্ধ আল্লাহ পাক খুশি করেছে, পছন্দ করেছে, কাজেই আমি এর শুকর আদায় করে নিই, আমার আল্লাহ এই ধৈর্যের পরীক্ষায় পাশ করার শুকর। সঙ্গে সঙ্গে চার রেকাত নামাজে দাঁড়াই গেছে, চার রেকাত নামাজে দাঁড়াই গেছে মাগরিবের সময়। মাগরিবের ফরজ নামাজ কয় রেকাত? উনি চার রেকাতে দাঁড়াই গেছে, পড়তে পড়তে তিন রেকাত পড়ে সালাম ফিরিয়ে দিছে। জিব্রিল আলাইহিস সালাম পাশে থাইকে কয় নাওয়াই তাবি আরবা ওয়া সাল্লাম তাআলা সালেসে রাকা, আপনার তো নামাজে ভুল হইছে, চার রেকাতের নিয়ত করে দিই, তিন রেকাত পড়ে সালাম ফিরিয়ে দিছেন। আল্লাহ পাক উপর থেকে জিব্রাইলকে বলে, তোমারে লুকমা দিতে কইছে কেডা, তুমি তো তার নামাজের শরীক না, তুমি তো বাইরের, তুমি নামাজের মধ্যে লুকমা দাও কা? আল্লাহ আমার সামনে আমি জানি চার রেকাতের নিয়ত করছে, তিন রেকাত পড়ে সালাম ফিরিয়ে দিছি, আমি ছাড়া এই জায়গা তো আর কেউ নাই, লুকমা দেবে কিনা? আল্লাহ কয় লাগবে না তোমার লুকমা দিয়া। আমার আইয়ুব কাঁদতে কাঁদতে খুশিতে খুশিতে এক রেকাত ভুলে তিন রেকাতে সালাম ফিরিয়ে দিছে, কত কাফা হু, ওই তিন রেকাতই যথেষ্ট। আমার আইয়ুবের এই তিন রেকাত আমার বড় ভালো লেগেছে, কিয়ামত পর্যন্ত এই তিন রেকাত চালু থাকবে এবং অন্য কোনো নবীর উম্মতের মধ্যে নয়, আখেরি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মাধ্যমে এই মাগরিবের তিন রেকাত আমি ফরজ চালু রাখবো। কিয়ামত পর্যন্ত যত মানুষ মাগরিবের তিন রেকাত ফরজ পড়বে সে তো সওয়াব পাবেই পাবে, সমপরিবার নেকি আবার আইবের আমল নামায় চলে যাবে। আল্লাহ কিসা লয় এই কোরআনের কিসা, কয় যে ১৮ সিজদা দিল কে, চিন্তা করতে পারেন গাজা খরগে গল্প। এরপরে সুন্দর করে বসে রয়েছে জান্নাতি জামা পোশাক পরে, এখন ওই জায়গায় তার গন্ধ নাই, আগে তো বিশ্রী গন্ধ, এই পোশাক আশাকের কারণে পুরো এলাকা জুড়ে একটা ভিন্ন ঘিরান। এর মধ্যে রহিমা আসছেন, আইসা রুমের মধ্যে ঢুকছে, একটু তাড়াহুড়া করে আসছে, দেরি হয়ে গেছে, রেখে গেলাম তা আবার শিয়েল কুত্তে খেয়ে ফেললো নাকি মরা মরি মনে হইয়া, তাড়াহুড়া করে চলে আসছে। আইসে রুমের মধ্যে উঁকি মেরিয়ে দেখে যে স্বামী নাই, খুব হ্যান্ডসাম সুদর্শন পুরুষ একজন বসা, লজ্জাতে মুখ গিরিয়ে সরি চলে গেছে। আমাকে দেশের বিটিরাও লিখিয়ে তখন তো এই মরা মরিরে কুত্তই খেয়ে গেছে, আল্লাহ মরে ভালো একটা স্বামী হাদিয়া দেশে, এই বলে যাই আলিঙ্গন করত। রহিমার সাথে সাথে পর্দা করে মুখ গিরে বাইরে সরে যাই, আমি ঘুরতেছে আর কান্দতেছে, আল্লাহ আমি ১৮ বছর খেদমত করলাম, শেষকালে আইসা কোন বাকে বাদ পারলো কি খেয়ে গেল, এই জমা আমি কেন কি জন্য বাইরে থাকলাম, আমি কেন পাশে থাকলাম না, এই বলে বিলাপ করতেছে আর পাশে ঘুরতেছে আর খুঁজে পায় না। পাশে এসে আইব আলাইসালাম তো দেখতেছে তামাশা, উনি তো বুঝছে যে রহিমা আমার চিনতেছে না, বিদায় এই পাগলামি করতেছে, উনি মুসকি মুসকি হাসতেছে, আগের থেকে কিছু বলতেছে না, ঘুরিয়ে ঘুরিয়ে একবার সামনে দরজায় আসে, একবার উকি মেরে দেখে আবার সরে চলে যায়। এবার ডেকে বলছে, রহিমা কি খবর, আসো চলে যাও কেন, তুমি কাকে খোঁজো? কয় যে এখানে ভাই আপনি কে, আমার স্বামী এ জায়গা ছিল, উনি আইয়ুব আলাইহিসসালাম, এটা পুকার বাসা, আপনি কি দেখেছেন বাঘবাল্লুকি শিয়াল কুত্তে খেয়ে ফেলাইছে, এরপরে কি আপনি এসে জায়গা দখল করছেন নাকি, আপনি কে? তো আইয়ুব আলাইহিসসালাম বলতেছে, রহিমা আমি তোমার স্বামী আইয়ুব, আল্লাহর কুদরতের পর বিশ্বাস আছে কিন্তু এত তাড়াতাড়ি যে পরিবর্তন হবে এত মানিয়ে নিয়ে মানে বেরেনে ধরে না, মেনে নিয়ে যায় কিন্তু বেরেনে ধরে না যে এত তাড়াতাড়ি পরিবর্তন। তো বলতেছে, ভাই মিথ্যে কথা বলবেন না, উনি আমার স্বামী, উনি একজন নবী, জলিলুল কদর নবী, আপনি তার স্থানে আমাকে ধোকা দেবেন না। তা আইয়ুব আলাইহিসসালাম বলতেছে, রহিমা তুমি কি তোমার স্বামী আইয়ুব আলাইহিসসালামের সেই প্রথম চেহারা স্বাস্থ্য কোনো অঙ্গ প্রত্যঙ্গের কথা মনে আছে? বলে হ্যাঁ আমার মনে আছে। কি মনে আছে? কারণ ওনার এই পায়ের বুড়ি আঙ্গুলের পাশের আঙ্গুলটা বুড়ি আঙ্গুলের চাইতে লম্বা একটু বেশি ছিল, আর ওনার কপালে এখানে এক গোছা চুল সাদা ছিল,
আর 18 বছর হয়ে গেছে তো পুরো বিস্তারিত মনে নাই, দুইটি আমার মনে আছে। এসে দেখো যদি সেগুলো মিল পাও তাহলে তুমি গ্রহণ করো, নাহলে আমি বাড়ি চলে যাবো, তুমিও তোমার স্বামীরে খুঁজতে দেখো। আইসে দেখে মিল করে দেখে যে সেই দুই জায়গা সেই অবস্থা আছে। হুবহু আল্লাহ ফিরিয়ে দিতে পারে কি পারে না? হ্যাঁ ভাই পারে কি পারে না? তাহলে আমি আপনি মারা যাওয়ার পর কেয়ামতে হুবহু এই বডিতে আল্লাহ উঠাইতে পারবে কি পারবে না? মিনহা খলকনাকুম ও ফিহা নুঈদুকুম ও মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। যেমন বডিতে আল্লাহ নবী বলেন তামুতুনা কামা তাহয়ুন ওয়া তুহশারুনা কামা তামুতুন। হে দুনিয়ার মানুষ জেনে নাও, যেমন হবে তোমার জীবন যাপন মরণ হবে তোমার তেমন, মরণ হবে জুমা তোমার যেমন, হাসরের মাঠে উঠা হবে তোমার তেমন, দাড়ি টুপি পাগড়ি সহ জীবন যাপন মরণটা ওই চেহারায় হবে, হাসরের মাঠে ওই চেহারায় উঠবা, দাড়ি কাটা মুসকাটা এই অবস্থায়, প্যান্ট শার্ট টাই কোট পরা গাজায়া বা ফ্যান্সিডিল হিরোইন খোর অবস্থায় তোমার মরণ জীবন যাপন, তোমার মরণটা হবে ওই হবে ওই হালাতে, হাসরের মাঠে উঠবা তুমি ওই হালাতে। এ মহিলা পর্দার হালাতে জীবন যাপন করেছো, মরণ তোমার পর্দার হালাতে, হাসরের মাঠে পর্দা নেশিনদের সাথে উঠবা। এ মহিলা তুমি পার্কে ঘুরে ঘুরে কক্সবাজার কুয়ো কাটা যাইয়া সমুদ্র সৈকতে আনন্দ করতে যে মারা গেছো, জীবন যাপন তোমার যেমন মরণ হবে তোমার তেমন, আর ওই রকম পার্ক পার্টির সাথে শিক্ষা সফর পার্টির সাথে তোমার হাসর হবে। রহিমা আলাইহা সালাতু ওয়াসসালাম যাই মিল পেয়ে গেছে খুশিতে বাগ বাগ, এখন আমি কি দিয়ে শুকর আদায় করবো? ইয়া নবী আল্লাহ বিমা শাকারত আল্লাহ, তুমি কি দিয়ে আল্লাহ শুকর আদায় করছো বলো? আমিও তাই দিয়ে শুকর আদায় করো। সাল্লাইতু সালাসা রাকা, আমি তিন রিকাত নামাজ পড়েছি, চার রিকাতের নিয়ত করে দাঁড়াইতা ভুলে তিন রিকাত পড়ছি, আল্লাহ পাক আমার এই তিন রিকাত কবুল করছে। রহিমা বলতেছেন যায় নামাজটা আমাকে দেন, আমিও তিন রিকাত পড়ে নেই। রহিমাও তিন রিকাত পড়লেন। কয় তাহলে কিয়ামত পর্যন্ত যত মহিলারা তিন রিকাত মাগরিবের পড়বে সেই পরিমাণ নেকি আমার রহিমার আমলনামায় জমা হতে থাকবে। আল্লাহ আকবার, আল্লাহ পাক এইভাবে আমলকে জিন্দা রাখে। এখন এইভাবে চলে আসছেন ওখান থেকে দুইজনে বাসায় চলে আসছেন, এক এদিক তাকান। লাস্টে বলতে চাই যেটা সেটা হলো এই যে মহিলা রহিমা নাম, উনি স্বামীকে 18 বছর এভাবে পোকার বাসাটা কোলে কাহেড়ে পালছে, মুখের মধ্যে জিব্বা ঢুকাই দিয়ে পোকার বাসার মধ্যে খানা খাওয়াইছে। এই মহিলাটা কোন ফ্যামিলির মহিলা জানেন? নিচু মানের কোনো ফ্যামিলি না, কোনো গরিব মানুষের মেয়ে না, কোনো দুর্বল পরিবারের মেয়ে না, বড় সবাল, বড় সবাল। আমাদের দেশের চেয়ারম্যানের মেয়ে বিয়ে দিলি জীবন সহ স্বামীর এই জাতীয় খেদমত করবে না, একটু উল্টো পাল্টা হলি কয় কি জাব্বা কোন রুগা কুড়ির সাথে আমারে বিয়ে দিছো, ও যে ওর কি শুনাই তাড়াতাড়ি আর এক জায়গায় সিট পাল্টাই দাও। শ্বশুর শাশুড়ির ক্ষেত্রে তো দূরের কথা, স্বামীরও খেদমত করতে চায় না, মাই যদি লেখাপড়া শিখে স্বামীর খেদমত করতে চায় না, বংশীয় হলে স্বামীর খেদমত করতে চায় না। কিন্তু এই মহিলাটার বংশ পরিচয় নেবেন জানেন কে? এই মহিলাটার প্রথম পুরুষ ইব্রাহিম আলাইহিসসালাম, মুসলিম জাতির পিতা। ইব্রাহিম আলাইহিসসালাম মুসলিম জাতির পিতা না? তার ছেলে ইসহাক আলাইহিসসালাম আর এক নবী, তার ছেলে ইয়াকুব আলাইহিসসালাম আর এক নবী, তার ছেলে ইউসুফ আলাইহিসসালাম আর এক নবী, তার ছেলে মানসা আলাইহিসসালাম আর এক নবী। এই মানসা আলাইহিসসালামের মায়ের নাম রহিমা। পূর্বপুরুষ পাঁচজন এবং বংশ ভরে নবী, সবচাইতে বেশি নবী জন্ম নেছে বনি ইসরাইলে সেই বংশের মাইয়া, এবং নবীর নবীর মেয়ে বংশ ধরে বড় বড় জলিলুল কদর নবী সেই বংশের মাইয়া হইয়া স্বামীকে এভাবে খেদমত করছে। ফাতে বিরু ইয়া উলিল আবসার, ও আমার মাবুড্রা পর্দার আড়ালে যারা আছো এখান থেকে তুমি শিক্ষা গ্রহণ করো, স্বামীর খেদমতের ভিতরে বস্তা ভরে নেকি। আল্লাহ তাআলা আমাকে আপনাকে সময় দেশে কম, অল্প সময়ের ভিতরে আমাকে বেশি কামাই করে যেতে হবে, কথা বলেন ঠিক ঠিক না? নবী পাক আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা, ওই জায়গাটু ফিনিশিং দিয়ে আসি, মনে আছে নাকি? এক নম্বরে গানের মধ্যে মিথ্যে কথা আছে না নাই, দুই নম্বরে বাজনা ছাড়া গানে মজা হয়, বাজনা ছাড়া মজা হয় না, তিন নম্বরে গানের মধ্যে গায়িকা মহিলা আছে না নাই, পুরুষ গানের পুরুষের গানে তো কোনো স্বাদই নাই, এ দামলাগুলো গায়ক কে? ছেলেরা যদি গায়ক হয় এ দামলাগুলো গান গায়ক ওর কি শোনে, মেয়েরা গাবে এটা আলাদা। চার নম্বরে সাবালেক পুরুষের কণ্ঠ মোটা হয়ে যায়, মজা পাওয়া যায় না, ছোট নাবালেক দিয়ে গায়ে গায়ে মজা নেও, এই মজার ভিতরে জেনার গুণা আছে, এই মজার ভিতরে জেনার গুণা আছে, তার চাইতে বড় মারাত্মক গুণা আছে। ভালো করে খুলে কইতে গেলে শেষে আর একদল পিছনে লেগে যায়, ওই আলী হাসান ওসামা কইয়ে শেষে তো সে ফেসবুক গরম হয়ে গেছে, তবে তার কথা সত্য আমি একমত। পাঁচ নম্বরে গানের মধ্যে সত্যি কথা কিন্তু চরিত্র নষ্ট করে,
ছোটবেলায় মেলা গান শুনতাম, সে গানে পাল্টে গেছে মুরব্বী এখন কি কইতো, সাদের লাউ বানাইলো মোরে তরকারি, মনে আছে নাকি কুটি কেলি গান, নিরিখ বন্দরে মনে আছে না, রূপে আমার আগুন জ্বলে যৌবন বরাঙ্গে, প্রেমের সুদা পান করে নাও আয় রে আমার দিওয়ানা। আমাকে ছোটবেলায় এলো এইগুলো ছিল নষ্ট গান, আর এখন যা হয়েছে তা তো গাওয়া যায় না শোনা যায় না, একটা তো আল্লাহ নামাইছে সংসদের, ওর বুক বলে 12 মাস কাল ফেটে যায়, কত বড় পাচ্ছিল আল্লাহ রসুল ধরে নামাইছে। শেখ হাসিনার নির্বাচনের প্রশংসা আর করি আর না করি, কমপক্ষে এই নির্বাচনের নাস্তিক দুটি তিনটে নামছে, এতে খুশি হওয়া যায় কথা কর না কেন, আল্লাহু আকবার। এদের গান যতই সত্য কথা কিন্তু যুবক যুবতী চরিত্র ধ্বংস করে নষ্ট করে, ঠিক না? এরপরে খাজার দরবারে বাবার দরবারের গান কি কয়, আমি চট্টগ্রাম মাইজ ভান্ডারের পাশে নানুপুর মাদ্রাসায় পড়েছি, শুনতে যাইতাম মাঝে মাঝে যাতাম শুনতে যাই, এক দুইবার গেছি আমি জীবন ঘুরে, নানুপুরি হুজুর রহমতুল্লাহ বলে দিতেন, মিয়া মাইজ ভান্ডার যাবা তো ওর ভিতরে যাইয়ে কিচ্ছু খাবা না, ওর মধ্যে পঞ্চরস দেয়, পঞ্চরস খাইলে এক গিলাস খাইলে তুমি জীবন ভরে ওই জায়গার ভক্ত হয়ে যাবা, আর তোমার তবলিক স্বর মনে কোনো পিসাবে কাজ হবে না। পঞ্চরস কি? এক নম্বরে পিসাবের পেশাব, দুই নম্বরে এগুলো খুঁজে সংগ্রহ করে যুবতী মেয়েদের জীবনের সর্বপ্রথম মাসিকের রক্ত, এগুলো হালাল জিনিস না? তিন নম্বরে পিসাবরে গোসল করানো পানি, চার নম্বরে ওই জায়গার পুরন মাজার যেগুলো আছে সেইগুলো দোয়াইয়ে সেই মাজার দোয়া পানি, পাঁচ নম্বরে উটির পেশাব, এই পাঁচটা যে মিক্সার করিয়ে হাড়ি ভরে রেখে দেয়, তলানি ময়লা নিচে চলে যায়, উপরে স্বচ্ছ পানি ছোট ছোট গিলাসে করে খাইতে দেয়, ঢোকার সাথে সাথে তবারক খাইতে দেয় এই বরকত, এই একবার খাইলে ইমানি নূর ভিতরে থেকে শেষ হয়ে যায়। ও জায়গা যাবা দেখতে ইবরত হাসিল করার জন্য মানে উম্মতের কাছে প্রচার দিবা এর জন্য বিষয়টা জানা দরকার আছে, অনুমতি দিলাম কিন্তু এই খাবা না। কালকের আগের দিন ফেসবুকে দেখি এক ময়রা লেখছে, এক বছরে আমি মুসলমানদেরকে 20 কেজি গরুর পেশাব পান করাইতে সক্ষম হয়েছি, এক বছরে 20 কেজি গরুর পেশাব মুসলমানদেরকে খাওয়াইতে সক্ষম হয়েছি রসমালাই মিষ্টির মাধ্যমে, কারণ ওনাদের বরকত হলো গরু গো পেশাবের ভিতরে, গো চানার ভিতরে সকালবেলা মিষ্টি বানানো রাতের মিষ্টি বানানোর ভিতরে গরুর চানা একটু দিয়ে দেয়, হাজার হাজার মনের মধ্যে যদি 1 ফুট দেয় তা হারাম হালাল থাকবে না হারাম হবে? এই পেশাব মিষ্টির দোকানে ময়রা হিন্দু ময়রারা এভাবে আমাদেরকে খাওয়াই দিচ্ছে আমরা জানি না। ও জায়গা গেছি মাইজ ভান্ডার যাইয়ে শুনি গান গাইতেছে আর সেজদায় পড়ে রয়েছে কবরকে সামনে করে, কি কয়, ফাইনামাতু ওয়াল্লুবানি ফাসাম্মা বাজুহুল্লা জানি, কোরআন শরীফের আয়াত দিয়ে গান বানাইছে সাথে সাথে জড়িত বলা আছে, ফাইনামাতু ওয়াল্লুবানি ফাসাম্মা বাজুহুল্লা জানি লা শারিকে সিজদা করি কবুল কর রব্বানা, কবরে সিজদা করে আর লা শারিকে সিজদা করি। এরপরে গায় ভান্ডারে তোর দরবার শরীফ হুরে নুরে করে তারিফ, কেউ বলে মদিনা শরীফ কেউ বলে খানায়ে কাবা, ভান্ডারে তোর দরবার শরীফ পিসাবের কবরে কেউ কয় মদিনা শরীফ কেউ বলে খানায় কাবা, কেউ বলে নূরে মোস্তফা কেউ বলে হু বহু খুদা, এগুলো কি শেরকি কথা কিনা কথা বলেন? হে বন্ধু, এইগুলো গাইয়া গাইয়া ইমান নষ্ট করতেছে, সেই গান যত সুন্দর করে গাক, এই যে আমাদের দেশে গায় কতগুলো আছে সাবধান থাকবেন, যত সুন্দর শোনা যায় ওগুলো সম্পূর্ণ হারাম হারাম হারাম, নারী পুরুষ একসাথে বৈশা গান গায় আর নাচতে তালে থাকে, হ্যাঁ গান গায় আর নাচতে তালে থাকে, এর পায়ে কয় মনের পর্দা বড় পর্দা পর্দা উঠা দো, মনের বাতি বড় বাতি বাতি নিবাই দো, বাতি নিবাই দিয়ে পর্দা সরাই দিয়া জিকির করতে তালে থাকে, লাফালাফি ফালাফালি আল্লাহর কসম জিকির না, হজে যারা গিয়েছেন তারা বলেন মক্কায় একারবার নাই মদিনায় একারবার নাই ইস্তেমার মাঠে নাই সরমুনে
মদিনার ময়দানে নাই, হাজি শরিয়াতুল্লাহর দরবারে নাই, সদস্যদের দরবারে নাই, যশোরের হুজুরের দরবারে নাই, কোন হাক্কানি পীরের দরবারে নাই, হাটাজারি নাই, পটিয়া নাই, বাবুনগর নাই, জিরি নাই, নাজিরহাট নাই, লালবাগ নাই, ফরিদাবাদ নাই, মালিবাগ নাই, যাত্রাবাড়ি নাই, গহরডাঙ্গা নাই, দারুল উলুম দেওবন্দে নাই, সারা পৃথিবীর কোন আহলে হক উলামায়ে কেরামের দরবারে নাই, এইটা এই জাতীয় গান বাজনা কখনো শরিয়াত মারেফাত তরিকত হাকিকতের গান হইতে পারে না। কষ্ট হয়ে যাচ্ছে না? মিথ্যে কথা কষ্ট নাকি তারই বা ঠিক কি? কষ্ট তো আছে, এতক্ষণ বুঝছি তা যায় নাকি? মাঝে মাঝে পেশাব আসলে উঠে পেশাব করে আসবেন, পেশাব বন্ধ করে বসে থাকলে কিডনির ক্ষতি হয়, ডায়াবেটিসের উপকার হয়। পেশাব আটকায় বসে থাকলে ডায়াবেটিসের উপকার হয়, ডায়াবেটিসের উপকার হলে তো রোগীর ক্ষতি হয়, এই জন্যে পেশাব আসলে উঠে যে পেশাব করে আসবেন। আল্লাহ পাক রব বলে এই তোকে কি ডায়াবেটিস হয়েছে নাকি, যা যা ছোট মানুষ। আল্লাহ এদিকটা কেন কষ্ট হচ্ছে না তো ইনশাল্লাহ আর বেশিক্ষণ কষ্ট দেব না। গভীর রাত মাহফিল করা এটা আর এক বেদাত, এতে ফজরের নামাজের ক্ষতি হয়, কথা কন ফজরের নামাজের ক্ষতি হয়। বয়ান করলাম নামাজের জন্য, নামাজ বয়ান করতে করতে যদি নামাজ নষ্ট হয় তাহলে আমারও পিঠি সামলা থাকবে না, আপনাকেও ভাষার সামলা থাকবে না, গাইরিস্তেরও মাইর খাতি হবে, গাইরিস্তেরও মাইর খাতি হবে। তা মাইর খাওয়ার জন্যই তো আসি নাই, মারিতে বাসার জন্যই অশান্তি আছে, ঠিক না? আল্লাহ পাক আমাদের সহজ করে দিয়েছেন, নবী পাককে পাঠাইলেন কেন? তাই আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। হে নবী, আপনাকে পাঠাইছি সুসংবাদ দেবেন আর ভয় দেখাবেন, সুসংবাদ দেবেন ভয় দেখাবেন। শুধু সুসংবাদ দিলে আলসি হয়ে যাবে, অলস হয়ে যাবে, এদিকে কেন আমি এটা সুসংবাদ কই? একবার যদি বলেন সুবহানাল্লাহ, একটু বলেন জান্নাতের মধ্যে একটা গাছ লাগানো হয়ে গেছে, এই গাছটা কত বড়? এখনই লাগানো হয়ে গেছে, কিন্তু আপনি সুবহানাল্লাহ বলছেন, আপনার জান্নাতের মধ্যে আপনার গাছ লাগানো হয়েছে, অরিবদ ওই গাছের ফল খাবে না, আপনি খাবেন, খাবেন না সুবহানাল্লাহ। দুটো লাগানো হয়ে গেছে, আর একটা হয়ে গেছে, রাতভর বলবেন গাছ লাগানো হবে, ফলদার গাছ, বাবরা গাছ আর কাটাওয়ালা গাছ না, একটা গাছ এত বড়, একটা কাকের হায়াতে শুরু থেকে শেষ পর্যন্ত উঠবে, গাছের শেষে যাইয়ে পারবে না, কত বড় গাছ। তাহলে গাছ লাগাইছেন আপনার সুবহানাল্লাহ দিয়ে, তার আর একজনের বেচতে না, ঠিক না? আপনার সুবহানাল্লাহর গাছ আপনার বেচতে, তাহলে এর দ্বারা বুঝিয়েছে যে আমার নামে বেচতেও বরাদ্দ, গাছও আছে। তা এই গাছে যদি ফল হয় তাহলে ২০ বার সুবহানাল্লাহ কলি যে বৃষ্টি গাছ হবে, এতে যে ফল হবে, এই তো আমরা কয় দেশের মানুষ খেয়ে সাথে পারবো না। কাজেই নামাজ আগেও পড়তাম না, পরেও ফলবো না, ২০ বার সুবহানাল্লাহ কই বসে থাকবো, ২০ সুবহানাল্লাহর গাছের ফলই তো খেয়ে সাথে পারবো না, ওর অত দিয়ে কি এরবো? আর গাছ যদি অত বড় হয় জায়গাও তো কম হবে না, আইলসি হয়ে যাবেন। এই জন্য সাথে সাথে নাজির একটু ভয়ও দিতে হবে, যে হাজার হাজার লক্ষ কোটি বার তুমি সুবহানাল্লাহ কয়ে গাছ লাগাইছো, সম্পূর্ণ গাছ মারি ফেলাতে বেশি সময় লাগে না। আমার এই মোবাইলের মধ্যে 32 জিবি একটা মেমোরি কার্ড আছে, প্রায় লোড হয়ে গেছে, ওয়াজ নসিহত ঢুকাইতে ঢুকাইতে ফিরে প্রায় লোড হয়ে গেছে, এই প্রায় 5-7 বছর ধরে ঢুকাচ্ছি এই মোবাইলে, এই 5-7 বছর ধরে এই মোবাইলের মেমোরি কার্ডে যা ঢুকাইছি, এ মুছে ফেলতে কি আর 5-7 বছর লাগে? এক জায়গায় একটা ক্লিক করলে সেকেন্ডের মধ্যে শেষ, মুহূর্তের মধ্যে শেষ না? সারা জিন্দেগি ভরে ইবাদত করছেন, একবার যদি ওই রকম মারাত্মক বাটনে ক্লিক করে ফেলেন তাহলে গোটা জিন্দেগির সব শেষ। ও সুবহানাল্লাহ, গাছপালা বেস্তের জায়গা সহ নদীতে ভাঙ্গনে পদ্মার নদীর মধ্যে চলে যাবে, ও জমিও থাকবে না, গাছ তো দূরের কথা, মিটে মিটে সব শেষ। হতে পারে কি পারে না? পারে না? আমি মাঝে মাঝে উদাহরণে বলি, ইমান ধরে রাখার জন্য একটা উদাহরণ বোঝেন, এদিক একটা বেলুন, পুরো বেলুনটারে ফুল হইয়া গোল করতে পুরো হাওয়া দেওয়া লাগে না? হাওয়াটুক সব ধরে রাখতে বেলুনের সারাগা ঠিক থাকতে হবে না, ঠিক না? সারাগা ভালো আছে বিধায় বেলুনের হাওয়াটুক ভিতরে আছে, বেলুনটা ফুলও আছে, এবার এই বেলুনের হাওয়া সম্পূর্ণ বের করতে বেলুনের সারাগা ছেঁড়া লাগবে না? ওই যে হয় বেলুনের সব হাওয়া পুরো বেরোইতে কি পুরো বেলুন ছিঁড়া লাগবে? এক জায়গা কাটায় দিয়ে একটু হুটোইরে দিলি বেরোয় যাবে না?
এখন যে জায়গা ফুটো হইছে ওই জায়গায় যদি বাকি জায়গা যদি বলে এই বাতাস যেটুক ফুটো হইছে অটুক বাইরবি বাকিটুক বাইরতে পারবি না আমরা সারাগা ভালো রইছি সারাগার বাতাস থাকতে হবে সারা বেলুনি যদি স্লোগান দেয় যে আমরা সারাগা ভালো আছি আর বাতাস বাইরতে পারবি না ফুটো যেটুক হইছে অটুক বাইরে থামিয়ে যাবি তাই কি থামিয়ে যাবে ও জায়গা দিয়ে হুশ করে পুরো বাতাস সব বের হয়ে চলে যাবে না সারাগা ভালো থাকলে বেলুনির বাতাস ধরে রাখতে পারবে না সেম কোয়ালিটি সব জায়গা ভালো আছে এক জায়গা অল্প একটু ফুটো হয়ে গেছে কি ফুটো হইছে আরে বাদ দে অত আর শুনে কি হবে আমাকে অত নেকির দরকার নাই এই বলার সাথে সাথে গোটা জিন্দেগিরা আমার সবই ফুটো দিয়ে বারে চলে গেছে আরে চিনি তোর হুজুরকে হুজুররা টুপিছর হুজুররা নুস বলার সাথে সাথে রসুল পর্যন্ত গালি চলে গেছে তোমার ইমানের বেলুন ফুটো হয়ে গেছে আগে আমরা কতই বাবার দরবার খাজার দরবারে গান শুনছি তাতে এত ঘন ঘন ফতোয়া শুনি নেই এখন হুজুর রাখালি ফতোয়া দেয় বাদ দে তোর ফতোয়া টতো যা করতেছি করতে থাকি বলার সাথে সাথে বেলুন ফুটো হয়ে গেছে এই জামানায় কি অত পর্দা করে পারা যায় এ কি সেই জামানা বলার সাথে সাথে ইমানের বেলুন ফুটো হয়ে গেছে আল্লাহ কয় লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা আমি শক্তির বাহিরে কোনো হুকুম চাপাই দেই নেই এ জামানায় যদি পর্দা করা কঠিন হতো তাহলে আমি পর্দার হুকুম দিতাম না এই মৌলানা মৌলানা মাদারীপুরি হুজুর বলে গেছিলাম শাহাদত চাপ মৌলানা শাহাদত চাপের বউ এই দেশের মানুষ তার বউ পর্দা করতে পারে আবুল বশারের বউ পর্দা করতে পারে আমির সাহেবের বউ পর্দা করতে পারে ইমাম সাহেবের বউ পর্দা করতে পারে মুয়াজ্জিনের বউ পর্দা করতে পারে সেটাও বিটি মহিলা মানুষ তোমার বউ মহিলা মানুষ সে পারে পারে না কে তোমার বউ পারে না কে একই জামানায় থাকে ও পারে তোমার বউ পারে না কে কাজে কাজে তুমি যে কথা বলছো এই জামানায় অত পর্দা চলে না এই কথা তুমি আল্লাহর কোরআনের পর অভিযোগ করছো আল্লাহর হুকুমকে তুমি কঠিন মনে করছো আল্লাহ কয় আমার কোনো বিধান মানুষের সাধ্যের বাহিরে নাই সমস্ত বিধান কিয়ামত পর্যন্ত সাধ্যসম্মত করে আমি তৈরি করেছি কথা বলেন ঠিক কি ঠিক না এ কথা বলার সাথে সাথে ঈমান এমনি পর্দা করেন না আপনার ঈমান আছে কিন্তু গুনাহগার হচ্ছেন আর যদি বলেন যে এই জামানায় অত পর্দা চলে না হুজুর রাজা কয় ওই মানা যায় নাকি এই জামানায় কয় সাথে সাথে ঈমানের বেলুন ফুটো হয়ে গেছে মানেন না আমল করেন না এক ত্রুটি গুনাহ হচ্ছে